আমি বারবার গুনাহ থেকে বাঁচতে চাই, কয়েকবার জামাতে চিল্লাতে গিয়েছি, আবারও শয়তান ধোকায় পড়ি, আমার মৃত্যু অবধি মুমিন হয়ে থাকতে চাই, কি করব? দেখুন, গুনাহ থেকে খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য ভালো পরিবেশ লাগে। কি লাগে? ভালো পরিবেশ লাগে। আপনি মসজিদের পরিবেশে যায় গুনাহ থেকে মুক্ত হয়েছেন, আবার জেসি হয়েছেন, কেন? কারণ আবার খারাপ পরিবেশে চলে আসছেন। এই জন্য আপনার এলাকাতে যারা নামাজ কালাম পড়ে, হক হালালে চলে, ভালো পথে চলে, এই মানুষগুলোর সাথে উঠা বসা করবেন, তাদের সান্নিধ্যে থাকবেন, তাদের মজলিসে বসবেন, তাদের সাথে বন্ধুতা করবেন, ইনশাআল্লাহ আপনি ভালো থাকতে পারবেন। ভালো থাকার মূল মন্ত্রই হলো এটি, যে ভালো সঙ্গ অবলম্বন করা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন। হে ইমানদারগণ, তাকওয়া অবলম্বন করো, আর সত্যবাদীদের সাথে সাথে থাকো, এটা হলো তাকওয়া অবলম্বন করার মাধ্যম। সো নেক হওয়ার জন্য নেক পরিবেশ থাকা দরকার, আর সেই সাথে আল্লাহর কাছে দোয়াও করা দরকার, আর প্রচেষ্টা করা দরকার। আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসতে চায়, আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার আসার পথে আসার একটা পথ দেখাবো না, সাবিলের বহু বসন সুবুলানা, বহু পথ দেখাবো, যদি সে আসতে চায়, সদিচ্ছা যদি চায়, চোখের পানি যদি ফেরেন, আল্লাহ আমি তো গুনাহতে বাঁচতে পারছি না, আপনি আমাকে সাহায্য করেন। আপনাদের টার্গেট থাকে আর চূড়ান্ত লক্ষ্য থাকে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমি ইফতেখার সিহাব, আমি বর্তমানে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে পড়ছি। আমি একজন বড় মাপের আলিম তথা ইসলামের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত হতে চাই, এমত অবস্থা আমার কি কি পড়া উচিত বললে অনেক উপকৃত হব। ভাই ইফতেখার আহমদ সিহাব, আপনি কলেজে পড়ছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা, এবং আপনি বিজ্ঞানের ছাত্র হওয়া সত্ত্বেও আপনি বড় আলেম এবং খুঁটিনাটি সব বিষয়ে জানতে চান। মনে রাখবেন, বড় আলেম, সত্যিকারের বড় আলেম হতে হলে আপনাকে অবশ্যই একাডেমিকলি পড়াশোনা করে একদম গোড়া থেকে অনেক দূর পথ আপনাকে পাড়ি দিয়ে যেতে হবে। আর এমনি ইসলামের বেসিক বিষয় জানার জন্য, ইসলাম সম্পর্কে ধারণা নিয়ে মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য, আহ্বান করার জন্য, ওয়াজ নসিহত করার জন্য, এটার জন্য আপনি ব্যক্তিগত পড়াশোনা, বিশেষ করে অনলাইন অফলাইন কোর্স, ওলামাদের তত্ত্বাবধানে নানা রকমের যে ছোট ছোট আয়োজন আছে, নৈশ কোর্স ইত্যাদি, এগুলোর সাথে ইনভলভ হয়ে গেলে আপনি পারবেন। আপনি অনলাইনে অনেকগুলো আপনার ইসলাম শিক্ষার কোর্স আছে, সেগুলো কোনো একটা আপনি ইয়ে করেন, নেন, এনরোল করেন, এবং সেখানে গিয়ে প্রথমে কোরআন শরীফটাকে শুদ্ধ করেন, কোরআনে কারিমটাকে সহি করেন, এরপরে শুদ্ধ হয়ে গেলে কোরআনে কারিম, তারপরে কোরআনিক আরবিকটা জানেন, কোরআনের আরবিটা বোঝার চেষ্টা করেন বেসিক, এরপরে আপনি কোরআন হাদিস সম্পর্কে জানার জন্য ডক্টর আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ বইগুলো পড়তে পারেন, তারপরে আশাউল্লাহ থানভী রহমতুল্লাহর অনেক ভালো ভালো বই আছে, সেগুলো পড়তে পারেন। তো এইভাবে ওলামাদের তত্ত্বাবধান থেকে আপনি বইগুলো পড়তে থাকেন, একটা সিরাত পড়েন, কোরআন কারিমের একটা ব্যাখ্যা গ্রন্থ অর্থ সহ, সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ আপনি পড়েন, এবং মাসে মাসে একটা কিতাব রাখেন, এভাবে আস্তে 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 আপনি আগান। আপনি জানতে, আপনি যদি বড় আলেম হইতে চান, তো এই খুচরা পড়া দিয়ে আসলে বড় আলেম হওয়া সম্ভব না। বড় আলেম হতে গেলে কি করতে হবে? একাডেমিকলি আপনাকে শুরু করতে হবে। সেটা হতে পারে আপনার জেনারেল পড়াশোনা একটা পর্যায়ে যে থামবেন, এরপর আবার মাদ্রাসা থেকে শর্ট কোর্স আছে অনেক, সেগুলো থেকে আপনি পড়ে আলেম হবেন। আপনি যদি বলেন যে আমি ব্যক্তিগত পড়াশোনাতে অনেক বড় আলেম হয়ে যাবো, তো এটা রেয়ার কেস, হয় খুব কম, আপনাকে আমি দিবা স্বপ্ন দেখাবো না, বাস্তবসম্মত হন যে আপনি দিনের বিষয়গুলো জানবেন, সেটার জন্য যে পলিসি বললাম সেই পলিসিতে আগাবেন। আল্লাহ আপনাদেরকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।